করে যাইবার ফালে সোনা বন্দে নয়ন তুলে সইল না, আসি বলে গেল বন্ধু আইল না গো, আসি বলে গেল বন্ধু। আপনারা দেখছেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিখ্যাত সংগঠন নবনাগরী ধামাইল সংঘ এর শিল্পীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানে ধামাইল গান। পাশে দেখা যাচ্ছে অত্র এলাকার বিশিষ্ট ধামাইল সংগ্রাহক, ধামাইল সংগঠক জনাব রামকৃষ্ণ সরকার। রামকৃষ্ণ সরকার এর বাড়িতেই আমরা ধামাইল গান উপভোগ করছি শাহ আব্দুল করিমের গানে, বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান। দেখছেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান, যেখানে শাহ আব্দুল করিমের গানের সঙ্গে ধামাইল গান চলছে এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিখ্যাত ধামাইল নাচের সংগঠন নবনাগরী ধামাইল সঙ্গে শিল্পীবৃন্দ গান পরিবেশন করছেন। আপনারা জানেন ধামাইল গান হচ্ছে গ্রামের সহজ সাধারণ মহিলারা নিজেরা বসে একসঙ্গে আনন্দ দুঃখ বেদনা নিজেদের মধ্যে ভাগ করে, কোথাও কখনো বসে কখনো নাচ করে এই ধামাইল গানগুলো গাওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে শুধুমাত্র গান শুনছি, ভবিষ্যতে কোনো এক সময় এই নবনাগরী ধামাইল সংঘ এর শিল্পীবৃন্দের নাচ উপভোগ করব সেই প্রত্যাশাও রাখছি। আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই নবনাগরী ধামাইল সংঘের অন্যতম সংগঠক জনাব রামকৃষ্ণ সরকারকেও। গানের নেতৃত্ব দিচ্ছেন এই এলাকার বিশিষ্ট ধামাইল শিল্পী সাবেক ইউপি মেম্বার অঞ্জলি চক্রবর্তী। এই গানে নেতৃত্ব দিচ্ছেন অঞ্জলি চক্রবর্তী, তিনি সাবেক ইউপি মেম্বার এবং
ধামালের বিশিষ্ট শিল্পী। আপনারা জানেন বৃহত্তর সিলেটের প্রায় প্রতিটি গ্রামেই ধামাইল গানের প্রচলন আছে, কিন্তু এখন অনেকটাই সেই আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠন সেই চেষ্টাটা করে যাচ্ছে যে ধামাইল গান যেন হারিয়ে না যায়, এই বিলুপ্ত প্রায় এই নাচটি নতুনভাবে, এই গানগুলো নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার অন্যতম সংগঠন ধামালি চুনারঘাট। ধামালি চুনারঘাটের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ধামালি চুনারঘাট ও সবসময় চেষ্টা করে যাচ্ছে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যে এই গানগুলো সংগ্রহ করে এবং মূল নাচগুলো দেখা এবং সংগ্রহে রাখা। আপনারা দেখছেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গান বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানে।